দেশ ও কথা বলে সৌদি আরবের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আটত্রিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল রিয়াদের স্থানীয় এক কমিউনিটি সেন্টারে ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর রেজাউল করিম মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডক্টর এমারত হোসেন আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রিয়াত আওয়ামী পরিষদের সভাপতি মোহাম্মদ আলী নুর গুলাম মহিউদ্দিন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহ্বায়ক আব্দুল সালাম ডক্টর সালা আলম সহ আরও অনেকে এ সময় রিয়াদের আওয়ামী পরিবারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় সৌদি আরবের রিয়াদ থেকে একে আজাদ লিটন পলিটিভি